টাকা অর্থায়ন বেশি হয় তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি না হয় তাহলে আস্তে আস্তে হবে। কিন্তু আমরা চাচ্ছি বিদেশিদের থেকে এখানে ইনভেস্টমেন্ট আনা যায় কিনা, তার জন্য আমরা একটা বিদেশিদের যে ডিমান্ড ক্রিয়েট করা ওটার জন্য আমরা এখন চেষ্টা করছি। জি ধন্যবাদ। প্রশ্ন, প্রতিবার হজের সময় আমরা দেখা যায় যে বাংলাদেশি হজ যাত্রী যারা আছে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এক্ষেত্রে আমরা জানি যে এয়ারক্রাফট সমস্যা একটি বড় সমস্যা। বাংলাদেশ বিমান প্রতি বছর কিছু বিমান ক্রয় করে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাইজেরিয়ার কাবো এয়ারলাইন্স থেকে যে বিমানটি ক্রয় করার কথা ছিল সেটি দেখা গেছে যে 20 বছরের অধিক পুরনো একটি বিমানের কথা তারা ক্রয় করতে চাচ্ছিল। সেক্ষেত্রে আপনার সাথে বা সংসদীয় স্থায়ী কমিটির সাথে একটি বিরোধপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল সেই সময়। সুতরাং এই যে হজ সমস্যা প্রতি বছরই হচ্ছে, এটি সমস্যা সমাধান করার জন্য জাতীয় হজ নীতিতে কোনো বিমান কিভাবে সংযোজন করা যায়, বা জাতীয় হজ নীতিকে আরো সুষ্ঠু করার জন্য হাজিদেরকে আরো ভালো সুবিধাদি দেওয়ার জন্য আপনাদের কি ব্যবস্থা নেওয়া? আমরা সরকারে আসার পরে আমার মনে হয় এর আগে দুটো হজ হয়েছে, এবার থার্ড হজ হচ্ছে, এই দুটো হজের মধ্যে কোনো সমস্যা। তুমি যেটা বললে সেটা হলো যে লিজিং এর ব্যাপারে, এটা একটু জটিল ব্যাপার। এই জন্য বলছি যে লিজটা করে বিমান, এবং বিমান যেহেতু এখন একটা লিমিটেড কোম্পানি হয়ে গেছে, তারা লিজিং কাকে করবে কিভাবে করবে তারা, এটা তাদেরই দায়িত্ব। এখানে আমরা মন্ত্রণালয়ে হস্তক্ষেপ করি না। মন্ত্রণালয়ে আসে হলো যখন, যদি লিজ করার ব্যাপার, নিয়মটা হলো লিজ করার পরে যদি তারা লিজ করা প্লেনটাকে আমাদের দেশে চালাতে চায়, আমাদের নিয়ম হলো এটা সিভিল এভিয়েশনে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে সিভিল এভিয়েশন রেজিস্ট্রেশন করার সময় তার ফিটনেস আছে কিনা, সেটা কত পুরানো আছে, চলতে পারবে কিনা, এগুলো দেখে তারা সার্টিফিকেট দেয়। ক্যারটেকারের সময় সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল ক্যাবিনেটে, সেটা হলো যে রেজিস্ট্রেশন ছাড়াও মন্ত্রণালয় যদি মনে করে দেশের কোনো ইমার্জেন্সি, যেমন হজ, এরকম আরো যদি কোনো ইমার্জেন্সি হঠাৎ করে ইভ্যাকুয়েট করতে হচ্ছে কোনো সময়, সেটা রেজিস্ট্রেশন ছাড়াও তারা চালাতে পারবে যদি মন্ত্রণালয় মনে করে। যেটা হয়েছিল গতবার সেটা হলো যে সিভিল এভিয়েশনে একটা রুল আছে যে 20 বছরের পুরাতন জাহাজ তারা পারমিশন দিবে না। আমি যখন প্রধানমন্ত্রী হয়ে আমাকে এটা সেভাবে জানানো হয়নি, এরা এক্সেম করে প্রথমে দিয়ে দিত যে এক্সেম করা হলো 20 বছর জাহাজ, তবে 2-2.5 বছরের জন্য 25 বছর বা 22 বছর বা 23 বছর জাহাজ হলে চলবে, এইভাবে করে দিলে আমরা পারমিশন দিয়ে দিচ্ছি। কিন্তু সেকেন্ড টাইমে আমার কাছে যখন আসলো, তার আগে যেটা ঘটনা হচ্ছে সেটা হলো আমাদের সিভিল এভিয়েশন ওই যে সেফটি রুলস গুলো ঠিক মতো ফলো করানোর জন্য তাদেরকে একটা SSC ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটা আইকাও বলে আর কি, তারা আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে যে তোমরা তোমাদের সেফটি রুলস গুলো সঠিকভাবে পালন করছো না। এই হুঁশিয়ারি পাওয়ার পরে আমি যখন এটা জানলাম যে কেন হয়েছে, কিভাবে এটা আসলো, যে তারা রুলস মানছে না, তখন আমি বললাম যে এবার থেকে কিন্তু রুলস অনুযায়ী কোনো এক্সেমশন ছাড়া জাহাজ নিতে হবে। আমাদের এখানে আসলে পরে ওইভাবেই আসতে হবে যে যে কোম্পানি আনুক, যে নামই আনুক, কিন্তু 20 বছরের কম হতে হবে, তারা এটাকে ফিটনেস সার্টিফিকেটে ওরা ফিট ডিক্লেয়ার করতে হবে। আরেকটি প্রসঙ্গ হজ সম্পর্কে বলছি যে এই সামনে তো হজ মৌসুম, এই মৌসুমকে কেন্দ্র করে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? কারণ সবসময় দেখা যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের সাথে এই বিমানের এক ধরনের সাংঘর্ষিক রূপের কারণে কিংবা কোন রকম সমন্বয়ের অভাবে আসলে হজ যাত্রীরা ভোগান্তির শিকার হয়। হজ মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছিল যে ম্যাক্সিমাম 60-এর বেশি যাবে না, 70 তারা একটা ফর সেফটি বলেছিল। আমরা সেই হিসাবে জাহাজ টাজ ঠিক করেছিলাম, তখন হঠাৎ করে তারা একবারে বললো যে আমাদের 1 লক্ষের মতো হবে, মানে 90,000-এর উপর, 92,000-এর উপরে গেছে, পরে 92,000 সামথিং পরবর্তীকালে আমাদের হজ। তখন আমরা বললাম যে এখন হজের এত কাছাকাছি সময় আপনি হঠাৎ করে আমাকে ডাবল, প্রায় 50% বেশি করে করার জন্য বলছেন, এটা আমি কিভাবে অ্যারেঞ্জ করবো, সেটা নিয়েই তখন একটু কথাবার্তা হয়েছিল আমাদের। অর্থ হলো যে আমরা সবাই নার্ভাস হয়ে গেছিলাম যে 70,000-এর জন্য আমরা ঠিক করেছি, এখন 92,000 বা 1 লক্ষের মতো আমি কিভাবে ঠিক করবো। আন্তর্জাতিক অঙ্গনে পর্যটকদেরকে আকর্ষিত করবে এজন্য আন্তর্জাতিক ভাবে বিজ্ঞাপনের কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন প্রচারের কথা, এটি হলো এখন এখন আমাদের একেবারে আসল সমস্যা। আমরা একটা হলো যে ইন্টারন্যাশনাল মিডিয়া, যেগুলো যেগুলো চ্যানেলগুলো সারা বিশ্বের পর্যটকরা দেখে, এগুলোতে আমরা প্রচার করার জন্য আমরা ব্যবস্থা করছি, তার জন্য টিভিসি তৈরি করার ব্যবস্থা করছি। একই সঙ্গে আমরা বিভিন্ন আমাদের এমবেসি যে বিভিন্ন জায়গা আছে সেগুলোতে আমরা প্রচারণার ম্যাটেরিয়ালস পাঠিয়ে দেবো, প্লাস ওদের দেশ থেকে এখানে আমরা বিভিন্ন জায়গায় যে পর্যটন সংক্রান্ত যে ফেয়ার্সগুলো হয় সেগুলোতে আমরা পার্টিসিপেট করবো। আমাদের সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে যারা পর্যটনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকেও নিয়ে যাবো। তা আমি এবার ফান্ড চেয়েছিলাম, এখন আমাকে কিছু ফান্ড দেওয়া হয়েছে, প্রায় 66 কোটি টাকার মতো। তো আমরা ওগুলো করবো, এখন সরকারি কাজ তো এখন যে কোনো কাজই বেসরকারি পর্যায়ে করা যায় যত ফাস্ট করা যায়, সরকারি নিয়ম কানুনের মাধ্যমে করতে করতে অনেক সময় লেগে যায় কাজগুলো করছে। জি ধন্যবাদ। এখান থেকে আমি আমাদের যে পর্যটন শিল্প আছে নিরাপত্তার কথা বলছি, আমাদের বর্তমান যে নিরাপত্তা রয়েছে এটি কি আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করার মতো, নাকি আমাদের আরো বেশি নিরাপত্তা দরকার?
নিরাপত্তা বিষয়টা হলো এটা কিছুটা আপেক্ষিক। আমি মনে করি যে আমাদের দেশে পর্যটকরা নিরাপদ। আমি বিদেশি যারা পর্যটক এসেছেন আমি অনেকদের সঙ্গে কথাবার্তা বলেছি যে তারা কি ফিল করেছেন। আমার কাছে কেউ কিন্তু নেগেটিভ কোন রিপোর্ট করেনি। তবে যেটা কথা সেটা হলো যে বিদেশি পর্যটকদের জন্য নিরাপত্তার জন্য আমরা কিন্তু একটা পর্যটন পুলিশ ফোর্স গঠন করা হচ্ছে এবং এটার মধ্যে প্রায় 2,500 থেকে 3,000 ফোর্স অলরেডি একটা করা হয়েছে, এটাকে কাজ করছে এখন এরা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কথা থেকে যেটা বের হয়ে আসছে যে সবকিছুর মধ্যে একটা ফেলারিটির গন্ধ পাওয়া যাচ্ছে, যে বিমানের মিসম্যানেজমেন্ট, পর্যটন শিল্পের বিকাশ নিয়ে শুধু আমরা সবার সেমিনারের মধ্যে আছি, তাহলে কি আমরা ধরে নিব যে এই শিল্পটা বিকাশের ক্ষেত্রে কোনো কালো অশুভ হাত আমাদের উপরে রয়েছে যেটার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না? আমি কোনো নেগেটিভ কথা বলিনি কোনোখানে। আমি যেটা বললাম 66 crore টাকা অলরেডি আমাদেরকে স্যাংশন করে দেওয়া হচ্ছে ফর প্রমোশন অলরেডি, এবং এইরকম বিভিন্ন জায়গায় আমাদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে সরকার থেকে করা হচ্ছে, আজ এটা যে কোনোখানে ব্যর্থ হয়েছে তা না। আর বিমানের তো যারা যাত্রী তারা কিছু কমেন্টস করলো, এটা নেগেটিভ সবাই কিন্তু বলেনি। আমরা আশা করছি আগামী 2.5 বছরে আরো কিছু কাজ হবে এখান থেকে। হ্যাঁ, আপনি মাননীয় মন্ত্রী, কুয়াকাটা নিয়ে আপনার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা একটু আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। কুয়াকাটার বিষয়ে কথা তো আমি আগেও বলেছি যে কুয়াকাটার বিষয়ে ডেভেলপমেন্টের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। আমি আশা করছি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে তার এটা প্রেজেন্ট করতে পারবে আমাদের কাছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের অনুষ্ঠানের সময় খুব কম, অতএব আমাদের শেষ করতে হবে। মাননীয় মন্ত্রী, আমাদের কিছু প্রশ্ন থাকে যেটি খুব এক কথায় উত্তর দিতে হয়, সেরকম কিছু প্রশ্ন করছি। প্রথমে জানতে চাইবো যে শোনা যাচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে, এ ব্যাপারে কি আপনার কোনো প্ল্যান আছে বা কথা হচ্ছে? ওটা তো অলরেডি ইয়ে হয়ে গেছে, মানে টেন্ডার হয়ে গেছে, মনে হয় ফার্স্ট টু ফেজে হবে আর কি। প্রথমে রানওয়েটা বড় করা হবে, ওটা 2012 সালের মধ্যে শেষ হওয়ার কথা, আর তারপরে আরো 2 বছর লাগবে আর কি। তবে রানওয়ে হয়ে গেলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কাজ করতে পারবে। আপনার কথা থেকে এসেছিল যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ব্র্যান্ডিং নেম আছে, বাংলাদেশের ক্ষেত্রে কি আপনারা কিছু ভাবছেন? বাংলাদেশে এখন যেটা ব্র্যান্ডিং ক্যাটাগরি আমলে একটা ব্র্যান্ডিং করা হয়েছিল বিউটিফুল বাংলাদেশ, খুব সাদামাটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর নিয়মটা হলো যে ব্র্যান্ডের থেকে যেন প্রোডাক্ট সম্পর্কে মানুষের একটা ধারণা করতে পারে, যেটা আরো অন্য সব জিনিসের থেকে একটা পার্থক্য কিছু। তো আমরা ওটার উপর কাজ করছি, যেটা ভবিষ্যতে হয়তো আমরা নতুন ব্র্যান্ড নিয়ে আসবো। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি যে বিমান কর্তৃপক্ষের সাথে আপনার এক ধরনের মন্ত্রণালয়ের ঝামেলার কারণে আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন, এটি কতটুকু সত্য এবং কেন? এটা বিমান কর্তৃপক্ষের সঙ্গে ঠিক ওই ধরনের কারণে নয়, যাই হোক এটা অতটুকু সত্য নয়, কথাটা কিছুটা মিসরিপ্রেজেন্টেড হয়েছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসে, আপনার দল এই মহাজোটের দলের